ভাড়াটা আবেদন করা যাবে, মানে ভাড়াটা একটু কম্প্রোমাইজ করার জন্য। যখন ওনারা একটা চিঠি দিয়েছে ভাড়াটা কম্প্রোমাইজ করার জন্য, কিন্তু পরবর্তী যারা হোটেল ল্যান্ড ওনার ছিল তারা কম্প্রোমাইজ করেনি, বরং ওনাদেরকে জোর করে, ওনারা আমেরিকা থাকা অবস্থায় ওনাদেরকে জোর করে উচ্ছেদ করে দিয়েছে। চালু হোটেল উচ্ছেদ চালু হচ্ছে। পরবর্তীতে ওনারা দেশে এসে আমরা একটা মামলা করেছি তাদের বিরুদ্ধে 424-406, এবং আমাদের যদি উচ্ছেদ করেছে সেজন্য আমরা কিন্তু সিএমএম আদালতে আমরা মামলা করেছি। পরবর্তীতে তারা জামিন নিয়েছে, এবং পরবর্তীতে তারা আমাদের মামলাটাকে হাইড করে তারা পরবর্তীতে আরেকটি মামলা মিথ্যা একটা মামলা করে নিয়েছে। আজকে ওনারা কী বলে সাজ্জাদ সাহেব আসছেন আমেরিকা থেকে, মাসুদ সাহেব আমেরিকা থেকে আসছেন, ওনারা এসে আজকে আমরা ওই মামলা যে মিথ্যা মামলা ওই মামলা আমরা সারেন্ডার করিয়েছি, সারেন্ডার করে আমরা জামিন পেয়েছি। কিন্তু আদালত তাদেরকে আপোষ করার জন্য বলেছে, আমরা আশা করি তারা আপোষ করবে, এবং যারা ফরেন ইনভেস্টর আছে, বাংলাদেশের অর্থনীতি অবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় আছে, আমরা মনে করি যারা ফরেন ইনভেস্টর আছে তাদেরকে এনকারেজ করার জন্য, তাদের যারা এই ভূমিদস্যু আছে যারা বিভিন্ন প্রবলেম করছে, যারা ফরেন ইনভেস্টর তারা হতাশ হয়ে যাবে একসময়, আমাদের দেশে ফরেন ইনভেস্টররা আসবে না আমাদের বিশ্বাস, বিজ্ঞ আদালত তাদেরকে এমন শাস্তির আওতায় আনবেন, ভবিষ্যতে যারা ফরেন ইনভেস্টররা বাংলাদেশে আসতে চাইবে তারা যেন হতাশ না হয়, তারা যেন কী বলে ফ্রাস্ট্রেশনে না ভোগে, এই জন্য আমরা আশা করছি খুব দ্রুত ওনারা প্রতিকার পাবে। হোটেলটা কোথায় অবস্থিত? হোটেলটা হচ্ছে গুলশান 2 নম্বর হোটেল ট্রপিক্যাল বেবি। উনি তো চেয়ারম্যান, বলছি এমডি, আমরা মানে অনেক সাকসেসফুলি চালাইছি, তো ওনারা একটু ফ্রিকশন আসছে ওইটা ধরে ওনারা হোটেল প্রায় 100-200 লোক ওটা নিয়ে রাতে বা নিয়ে চলে গেছে। আমরা অনেকভাবে চেষ্টা করছি বসার জন্য, ওনাদের আমাদের জামানতের টাকা আছে, এই জন্য ওনারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি টুমকি দিচ্ছে, মিথ্যা মামলা করতেছে। তো এটা আমাদের যেটা উনি বলছে, আমাদের আইনজীবী সাহেব বলছে যে আমাদের যে বাধা হিসেবে দাঁড়াচ্ছে, যে আমাদের টাইমের ব্যাপারে আমি আমেরিকায় থাকি, আমরা চাই যে একটা ইজি প্রসেস হোক গভর্নমেন্ট আমাদের ফরেন মিনিস্টারের জন্য আইনগত ব্যাপারগুলো আরও ইজি করুক, কারণ বিজনেস করলে ফ্রিকশন আসবে, সেখানে আইন প্রসেসটাকে ওরা সুযোগ নিচ্ছে, ওরা আমাদের বিদ্যমান অনেক এই যে সাজার অনেক বড়ো ব্যবসায়ী আমেরিকাতে, আমাদের 15টা হোটেল আছে, আমরা এগুলো ম্যানেজ করতেছি, প্রায় 500 আমাদের আছে, এবং এগুলো আমরা চাচ্ছি যে একটা কিছু এস্টাবলিশ হোক, যেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে যে এই দেশে এটা ফরেন ইনভেস্টমেন্ট করা সম্ভব, এটা আমাদের দেশ, এখানে আমরা এই প্যারাটা নিচ্ছি, এটা একটু ফরেন যদি একটু হোয়াইট বা একদিন বেশি হতো সে তার ক্ষেত্রে এটা ফরেন ঝামেলা হতো, তো এটা আমাদের জন্য বড় আধার, এটার ব্যাপারে আমরা চেষ্টা করছি যে কীভাবে ইজি করা যায়, এবং আমরা আধার হ্যান্ড আমরা চাচ্ছি আমাদের ব্যাপারটা যাতে বিজ্ঞ আদালত এটা যেভাবে বলেছেন ওনারা এটাকে ঠিকভাবে মেনে নিয়ে আমাদের ব্যাপারটাকে সলভ করে এবং ওনারা একটা বিষয় আপনারা বাংলাদেশের আদালতে একটা ন্যায় বিচার চাচ্ছেন, সেই জন্য আদালতে আসছেন। যখন আমাকে বলা হয়েছে আমরা যখন সিএমএম কোর্টে আমরা কেস করছি, আমাকে মাননীয় যার সাহেব বলছে আমি কি চাই, আমরা আপনার কাছে একটা সুস্থ বিচার চাচ্ছি, কারণ ওনার কাছে বসার কোনো সুযোগ ছিল না, কারণ আমাকে বিভিন্ন হমটা মানে বিভিন্ন বসতে দিচ্ছে না, অনেক কথা বলছে সাহেব করছি, আমরা চিঠি দিয়েছি, ওকে মেসেজ পাঠিয়েছি, ফোন করেছি, কোনোভাবেই আমাদেরকে ওনারা বসতে দিচ্ছে না। আরবিজেশন চলা অবস্থা, কারণ আমাদের চুক্তির মধ্যে যে লিজ চুক্তি ছিল চুক্তির মধ্যে আরবিজেশন ক্লজটা ছিল, যখন আরবিজেশন আমরা জেলা জেলা আরবিজেশন মামলা করেছি, আরবিজেশন স্ট্যাটাস করে দিয়েছে যে আমরা যেভাবে আছি স্থিতিশীল অবস্থা থাকবে, আরবিজেশন চলা অবস্থায় যখন মাসুদ সাহেব যখন আমেরিকা চলে যান, আরবিজেশন চলা অবস্থায় ওনারা হোটেল যখন চলমান এমডি সাহেব হোটেলে ছিলেন প্রায় রাত নয়টায় দশটায় ওনারা জোর করে কিছু গুন্ডা নিয়ে এসে জোর করে ওনাদের হোটেল থেকে বের করে, এবং 21 জন আমাদের পাঠিয়েছে, গ্যাস ছিল ওই যে গ্যাস করতে বার করেছে, ফরেন গ্যাস ছিল, এবং এটা কিন্তু খুব খারাপ আমরা ফিল করছি। আমাদের আশঙ্কার জায়গাটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় আছে, যে ফরেন ইনভেস্টর যারা আছেন তারা যদি এভাবে হতাশ হয়ে যান, এভাবে যদি বাংলাদেশের বিভিন্ন চক্রান্তে ওনারা দেশীয় চক্রান্তে হতাশ হয়ে যান, তাহলে ভবিষ্যতে কোনো ফরেন ইনভেস্টর বাংলাদেশে আসবে না। ট্যুরিজমে বাংলাদেশে বিশাল একটা সম্ভাবনার ব্যাপার, তাই না? এখানে আমাদের কুয়াকাটা আছে, সাপুরাং হচ্ছে, তারপরে কক্সবাজার হচ্ছে, আমরা ফরেন ইনভেস্টর অনেক আনতে পারি, কিন্তু আমরা যেখানে হোটেল আমরা এখানে সাহায্য করছি, আমরা পড়াশোনা শেষ করে ওখানে পড়াশোনা করে বিজনেস করতে পারি, আমাদের যে এক্সপার্ট হিসেবে গ্রো করছে কিন্তু এই বাধাটা আসলে আমাদের জন্য এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কী করবো, হোয়াট ইজ দ্য নেক্সট, এবং আমরা যে টুরিজম ইন্ডাস্ট্রির যে নলেজটা আমরা আমেরিকাতে গত 18 বছর ধরে আমরা এখানে এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, আমরা জানি যে এখানে অনেক বাধা আছে, কিন্তু এগুলো আমাদেরকে সলভ করতে হবে, আরও হয়তো আমরা বিছায় পড়বো। এখন যেহেতু অবশ্যই পরবর্তীতে এই যে ওরা বন্ধ করে এখন আবার স্থানীয়
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ